নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আর তোমরা রয়েছো আমার সাথে আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি আমার ছাদ বাগানের কোনো গাছের ভিডিও নিয়ে তোমাদের কাছে আসিনি। আজ আমি এসেছি বিরাটিতে, এখানে রয়েছে নিশা নার্সারি। এটা বিশালপাড়া 6 নম্বর রেলগেটের কাছেই রাম ঠাকুরের মন্দিরের পাশের গলিতে। এই নার্সারিতে তোমরা বিভিন্ন ফলের গাছ পেয়ে যাবে এবং থাইল্যান্ড ভ্যারাইটির প্রচুর ফলের গাছের কালেকশন কিন্তু এখানে রয়েছে। এই নার্সারিতে তোমরা শুধুমাত্র ফলের গাছই পাবে, ফুলের গাছ এই নার্সারিতে পাওয়া যায় না। তবে কিছু অ্যাডেনিয়াম, ক্যামেলিয়া, অ্যাজেলিয়া ফুলের গাছ এখানে আমি দেখলাম। এই নার্সারির ভিডিওটা দুটো পার্টে আসবে, কারণ একটা পার্টে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। কিছুদিন পর নিশা নার্সারির সেকেন্ড পার্ট তোমরা পেয়ে যাবে। এটা হলো নিশা নার্সারির প্রবেশপথ। নার্সারির মধ্যে যখন আমরা প্রবেশ করছি, তখন দেখো গেটের মধ্যে একটা হোর্ডিং লাগানো আছে, আর এখানেই তোমরা কিন্তু এনাদের ঠিকানা এবং ফোন নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবে। তোমরা যদি চাও এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমরা এসে যদি এখানে ফোন করো, তাহলে কিন্তু এনারা তোমাদের গাইড করে নেবেন। চলো এবার আমরা কিছু গাছের নাম এবং সেই গাছগুলোর দাম সম্পর্কে একটু জেনে নিই। আমরা যখন নার্সারির গেট দিয়ে ভেতরে ঢুকছিলাম, তখন যে গাছটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা হলো কুল গাছ। এই নার্সারিতে বিভিন্ন ভ্যারাইটির কুল গাছ পাওয়া যায়। আর এই যে গাছগুলো দেখছো, এগুলো কিন্তু সবই মাদার প্ল্যান্ট। এখানে কী কী ভ্যারাইটির কুল আছে চলো আমরা একটু জেনে নিই। এখানে হচ্ছে কি অনেকগুলো ভ্যারাইটি ফুলের আছে, বলসুন্দরী আছে, কাশ্মীরি অ্যাপেল বের আছে, মিসিন্ডি আছে, সিডলেস আছে। আচ্ছা, যেগুলো অল টাইম হচ্ছে সিডলেস আছে না? হ্যাঁ, সিডলেস ফুলও আছে। সিডলেস ফুলটা আপনার টক আর মিষ্টি আছে, আর অনেকে টক ফুল খেতে ভালোবাসে, এগুলো খুব মিষ্টি হবে। এগুলো বলসুন্দরী তো? আচ্ছা আচ্ছা, এগুলো কি সব মাদার প্ল্যান্ট আপনাদের? এইটা মাদার প্ল্যান্ট। আচ্ছা, আমি যে গাছগুলো এখান থেকে তোমরা পাবে, যেগুলো কাস্টমার আর কি পাবে, হ্যাঁ, ফল সমেতই গাছ আমি দিয়ে দেবো। আচ্ছা, এগুলো মাদার প্ল্যান্ট, এটা সারা বছরই হচ্ছে এই কুলগুলো। আচ্ছা, ধরনটা দেখো শুধু, হ্যাঁ, লম্বা লম্বা টাইপ, লম্বা টাইপের হবে। এটা একটু বড় হলে পুরো লাল হয়ে যাবে। আচ্ছা, কালারটা পুরো লাল হয়ে যাবে, এক একটা রোয়ে টাইপ হয়ে যাবে। এগুলো লাল কালার চলে আসছে, ছোট ছোট ফুলে লাল কালারটা চলে আসছে। আচ্ছা, যত বড় হতে থাকবে, যত ঠান্ডা পড়বে, এটা লাল কালার পুরো লাল হয়ে যায়। আর ওয়ে টাইপ প্রায় 70 গ্রাম, 60-70 গ্রাম ওয়েট চলে আসে এটা। আচ্ছা, এক একটা ফুলে। এখানে তোমরা আপেলের 4টে ভ্যারাইটি পেয়ে যাবে, এবং এখানে গাছের দাম গাছের সাইজ এবং গ্রোথ অনুযায়ী হেরফের করে। আর কি এই গাছগুলো কি গাছ? হচ্ছে ইনসুলিন প্লান্ট। ইনসুলিন প্লান্ট কি তো গাছ এটা? আচ্ছা, খুব কার্যকরী গাছ এটা। এটা খেলে সুগার পেশেন্টের জন্য এটা খুব কার্যকরী। আচ্ছা আচ্ছা, শরীরে ইনসুলিন তৈরি করে, এই পাতাতেই হয়ে যায়। পাতা খেতে, এই পাতা খেতে সকালবেলা উঠে তো? আচ্ছা, এগুলো হচ্ছে প্যাপিনা মিলান। কি গাছ এটা? প্যাপিনা মিলান। আচ্ছা, এগুলো কি ঔষধি গাছ? কি এটা ঔষধি গাছ না? আচ্ছা, এইটা ঔষধি গাছ আছে, ভিক্স তুলসী আছে, স্টেভিয়া আছে। আচ্ছা, এগুলো ঔষধি গাছ। এটা কামরাঙা? এটা কামরাঙা। এই কামরাঙাটার বিশেষত্ব হচ্ছে এটা তোমার সারা বছর থাকবে, 250-350 গ্রাম ওয়েট চলে আসে। আচ্ছা, ওজন আসবে। আর এই এটা পিয়ারা গাছ? এটা এটা ভ্যারিকেটেড পিয়ারা। আচ্ছা, ওইদিকে ওই গাছটা কি আছে, ছোট ছোট সরু সরু পাতা? ওইটা চায়না কমলা। চায়না কমলা। আর এইগুলো হচ্ছে বারবিডল চেরি। এইগুলো এইগুলো সাইড দিয়ে যেগুলো আছে ওগুলো বারবিডল চেরি। বারবিডল চেরি 70 টাকা থেকে শুরু। এইগুলো ইন্টারমঙ্গলা সুপারি। আচ্ছা, ইন্টারমঙ্গলা তোমার 90 টাকা দিয়ে পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে গিয়ে 3-3.5 বছরের ফল চলে আসে। গাছের হাইট আসবে, সবচেয়ে হাইয়েস্ট হাইট আসবে আপনার 6 ফুট, আর ফলটা আসবে 3 ফুট থেকে, 3.5 থেকে 4 বছরের মধ্যে ফল পেয়ে যাবে।
আচ্ছা এগুলো কি মানে 20 লিটার ড্রামে বসালেই হবে? না না সুপারি গাছ কলা গাছ এইগুলো তোমার মাটিতে বসাতে হবে। মাটিতে বসাতে হবে মানে হচ্ছে গিয়ে তোমার তাহলে পাবো না ফল? না তাহলে ফল ভালো পাবে না। আচ্ছা কিছু কিছু গাছ আছে যেগুলো হচ্ছে গিয়ে মাটিতেই লাগালে ভালো হয়। পেঁপে গাছ এগুলো মাটিতে লাগালে খুব ভালো হয়। সজিনা গাছ এগুলো মাটিতে লাগাবেন। বাকি হচ্ছে গিয়ে অন্য গাছগুলো আপনি টবে লাগাতে পারেন। আচ্ছা কিছু কিছু গাছ মাটি চাই। এছাড়া তোমরা এখানে ভিটা 1 ভিটা 2 ভ্যারাইটি সুপারি গাছও পেয়ে যাবে। এগুলো সবেদা আছে তো? এগুলো সবেদা থাই সবেদা। এগুলোর দাম কেমন? থাই সবেদা আপনার ওই 150 টাকা থেকে শুরু আছে। 150 টাকা থেকে তবে গাছের হাইট অনুযায়ী আপনার হচ্ছে 400 500 টাকার গাছ আছে। এই আপনার পেছনে যে গাছটা আছে এটা দেখেন, এই যে ফল হয়ে আছে সবেদা, এই ধরনের গাছ পেয়ে যাবেন 500 টাকার মধ্যে। এই গাছগুলো 500 টাকা, একটু বড় সাইজের আছে। বড় সাইজের এই যে গোড়াটা দেখো প্রথমটা। হ্যাঁ আপনারা কি এই ড্রাম শুধুই বেচেছেন? না ড্রাম না, এগুলো গ্রো ব্যাগে বানানো আছে। আচ্ছা আচ্ছা এইগুলো। আচ্ছা আচ্ছা গ্রো ব্যাগে বড় এরকম বড় গাছ পেয়ে যাবেন 450 টাকায় চলে আসবে ফল সমেত। ফল সমেত এটা কাগজি, এটা কাগজি সাইডে ওটা গন্ধরাজ আছে। কাগজিগুলোর দাম কেমন? কাগজি লেবু আমার কাছে শুরু আছে 50 টাকা 60 টাকা দিয়ে শুরু। এটা কি আম গাছ আছে? এই গাছগুলো কতদিনের মধ্যে ফল আসে? এই আম গাছগুলো মোটামুটি 2 বছরের মধ্যে ফল চলে আসে। 2 বছরের মধ্যে এখানে তোমরা লেবুর বিভিন্ন ভ্যারাইটি পেয়ে যাবে। তোমরা এখন যে গাছটা দেখছো এটা একটা সিডলেস গন্ধরাজ, এটা মাদার প্ল্যান্ট। আর তোমরা এখানে সিডলেস গন্ধরাজ, পাতি লেবু, কাগজি লেবু, বিভিন্ন ভ্যারাইটির লেবু তোমরা কিন্তু এখানে অনায়াসেই পেয়ে যাবে। এই লেবু গাছগুলো তোমরা 50 টাকা থেকেই এখানে কিন্তু পেয়ে যাবে। চলো এবার আমরা আরও কিছু গাছ দেখে নিই। এখন তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মালবেরি গাছ। এখানে তোমরা লং মালবেরি এবং শর্ট মালবেরি গাছ পেয়ে যাবে। আর এই গাছটা যেটা দেখছো এটা কিন্তু একটা মাদার প্ল্যান্ট। গাছের মধ্যে ফল ধরে রয়েছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। গাছে প্রচুর পরিমাণে মালবেরি কিন্তু এখানে হয়ে আছে এবং গাছের গ্রোথ সত্যিই খুব অসাধারণ। এখানে শর্ট মালবেরির ফলশুদ্ধ গাছ 100 থেকে 150 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এরপরে যে গাছটা দেখছো সেটা হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ। এই ড্রাগন ফ্রুটের বিভিন্ন ভ্যারাইটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখানে ড্রাগন ফ্রুটের গাছ 40 টাকা থেকে শুরু, তারপর ভ্যারাইটি অনুযায়ী এর দাম কিন্তু হেরফের করে। এটা হলো পিচ ফলের গাছ। এই পিচ ফলের এটা কিন্তু মাদার প্ল্যান্ট। তোমরা এই পিচ ফলের গাছ খুব সহজেই কিন্তু এই নার্সারি থেকে সংগ্রহ করতে। এটা হলো মিরাক্কেল গাছ। এই গাছের বিশেষত্ব হলো এই গাছের ফল খাওয়ার পর যা কিছুই খাওয়া হোক 1-2 ঘন্টার মধ্যে সেটাই নাকি মিষ্টি লাগে। এই গাছগুলো হাইট অনুযায়ী এবং গাছের গ্রোথ অনুযায়ী দাম হেরফের করে। এখানে তোমরা বিভিন্ন ধরনের মশলার গাছ পেয়ে যাবে। তোমরা এখানে গোলমরিচ, দারচিনি, লবঙ্গ প্রভৃতি গাছ পেয়ে যাবে। তোমরা এখানে বিভিন্ন ভ্যারাইটির লিচু, মিষ্টি তেঁতুল পেয়ে যাবে। মিষ্টি তেঁতুল এখানে 140 টাকা থেকে দাম শুরু, তারপর গাছের হাইট এবং গ্রোথ অনুযায়ী
গাছের দাম কম বেশি হয়। এই নার্সারিতে গাছের দাম মোটামুটি 50 টাকা থেকে শুরু, তারপর গাছের গ্রোথ এবং হাইট অনুযায়ী কিন্তু গাছের দামটা হয়। এবার আমরা জেনে নিই এই নার্সারিতে আমরা কিভাবে আসব। এখানে আসতে গেলে শিয়ালদা স্টেশনে নেমে, যদি বাইরে থেকে আসে শিয়ালদা স্টেশনে নেমে ওখান থেকে বারাসাত লোকাল বা বারাসাত লোকাল ধরেই বিশ্বরপাড়া স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে এসে নিশা নার্সারি বললেই দেখিয়ে দেবে টোটো। আর যদি এতে করে আসতে যায় বাসে করে, তাহলে বাঁকড়া নেমে ওখানে টোটো দাঁড়িয়ে থাকে, ওদেরকে বললেই নার্সারিতে যাবো, ওরা নিয়ে চলে আসবে। এই ছিল নিশা নার্সারি ভিজিটের পার্ট ওয়ান। পার্ট টুটা তোমরা কিছুদিন পরে পেয়ে যাবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।